বিমানে করে বিদেশ থেকে বাড়ি ফিরছিল এবং টুনা যখন টুনির সাথে গল্প করছিল ঠিক তখন হঠাৎ টুনি লক্ষ্য করে প্লেনটা নাড়াচাড়া করতে লাগে। নাড়াচাড়া সত্ত্বেও টুনা টুনি অনেককার করতে থাকে। তখন টুনি বুদ্ধি করে সেই জিনের দেয়া প্রদীপটি বার করে এবং সে কি করলো, লেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে লাইক করো, তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তুমি যদি কাউকে না ভালোবেসে থাকো তাহলে কমেন্ট করে জানাও। এখন টুনি প্রদীপটা ঘষাতে জিন বেরিয়ে আসে। এখন টুনি জিনকে বলে এই প্লেনটা একটি রাক্ষস ধরে ফেলেছে। তখন জিন রাক্ষসের কাছে যায় আর তার মায়াবী দৈব শক্তি দিয়ে রাক্ষসটিকে ভস্ম করে দেয়। টুনি রাস্তায় যেতে যেতে একটি আপেল দেখতে পায় আর সে আপেলটি খেয়ে নিতে তার মুখ দিয়ে হঠাৎ করে আগুন বেরোতে থাকে। দিয়ে তখন যন্ত্রণায় ছটপট করতে করতে বাড়ি পৌঁছায় আর তার ছেলে টিঙ্কুর কাছে দাঁড়াতে ওই আগুনের তীব্রতা এতটাই ছিল যে টিঙ্কুর গায়ে আগুন লেগে যায়। টিঙ্কুর শরীর জলে পড়ে ছারকার হয়ে যায়। এরপর টুনি এত কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে তাড়াতাড়ি এক তান্ত্রিক বাবার কাছে যায়। টুনির সব কথা শোনার পর তান্ত্রিক বলে, টুনি তুই আপেলটি কে ভুল করেছিস? ওই আপেলটি ছিল ডাইনির পায়খানা, সেটি খাওয়ার ফলে মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। ওর মুখ থেকে আগুন তখনই বন্ধ হবে সবাই যখন ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে এক বছর সমান কত দিন। ডাইনি প্রচুর মধুকারী চায়, তাই সে জঙ্গলে একটা মৌচাকের কাছে যায় আর মৌচাকের কাছে গেলে সেখান থেকে কয়েকটা মৌমাছি এসে ডাইনিকে কামড়ালে ডাইনি ভয়ে সেখান থেকে ছুটে পালায়। কিছুদিন পর ওই ডাইনি আবারও মধুকার ইচ্ছা হয়, তাই সে আবার ওই মৌচাকের কাছে যায়। তখন তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। এ পাশে ঘুমিয়ে থাকা একটি টুনি পাখির কাছে যায়। ডাইনিটি টুনির পায়ে এক লাথি মেরে দেয়। এরপরে টুনি পাখির ঘুম ভেঙে গেলে ডাইনি বলে তোর পায়ে একটা মৌমাছি কামড় দিয়েছে, আমি কিছু করিনি। কিন্তু এরপর যা ঘটে তা দেখার আগে ভিডিওটি টুক করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো মৌমাছি ইংরেজি কি। এরপরে টুনি পাখিটি রেগে গিয়ে পাথরটি মৌমাছির দিকে ছুড়ে দেয় আর মৌচাকে থাকা সমস্ত মৌমাছি টুনি কামড়ানোর জন্য টুনির দিকে ছুটে যায়। সেই সুযোগে ডাইনি ওই মৌচাকে সমস্ত মধু গপ গপ করে গিলে খেয়ে। একবার দুটো টাকলো রাক্ষস আম গাছের তলায় গিয়ে দাঁড়ায়। সেই গাছ থেকে একটা আম তাদের দুজনের মাঝখানে পড়ে। তখন একটা রাক্ষস বলে, আরে লালু রাক্ষস তুই আমটা তুলে আমার মুখে ঢুকিয়ে দে, আমার প্রচুর খেতে ইচ্ছা করছে। তখন টাকলো রাক্ষস বলে, আরে আমার তো হাত নড়াতে ইচ্ছাই করছে না, আমার তো আমটা খেতে ইচ্ছা করছে, তুই বরং আমটা তুলে আমার মুখে ঢুকিয়ে দে। তখনই সেই পদ দিয়ে টুনি যাচ্ছিল। তখন একটা রাক্ষস টুনিকে ডেকে বলে, টুনি তুই আমটা তুলে আমার মুখে ঢুকিয়ে দে, আমার প্রচুর খেতে ইচ্ছা করছে। তখন টুনি বলে, তুমি এতটাই অলস, তোমার হাতের কাছে আমটা তুলে খেতে পাচ্ছ না? দেখো যারা অলস তাদেরকে ভগবানও সাহায্য করে না, আমি কেন সাহায্য করবো। এই বলে টুনি সেখান থেকে চলে যায় আর দুজন রাক্ষস ওখানেই ঘুমিয়ে পড়ে। বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও অলস ইংরেজি কি। মদনপুরের জঙ্গলে একটা টেকো রাক্ষসের টাকার গাছ ছিল। একদিন টুনির ছানা টিঙ্কু ওই পথ দিয়ে যাচ্ছিল। টিঙ্কু যেতে যেতে ওই গাছের একটা বীজ নিচে পড়ে থাকতে দেখে। সে তখন খাবার ভেবে ওই বীজটাকে খেয়ে নেয়। এরপরে সে বাড়ি আসতে তার পেটে প্রচুর ব্যথা করে। তার কিছুক্ষণ পরেই তার পেট চিরে একটা টাকার গাছ বেরিয়ে আসে আর সেটা দেখে তার বাবা টুনায় এসে বলে, আরে কি দারুণ ব্যাপার, আমাদের ঘরে যে টাকার গাছ হয়েছে, কি মজা কি মজা। তখন টুনি এসে বলে, আরে তুমি কেমন বাবা, তুমি টাকাটাই দেখছো, তোমার ছেলে যে এত কষ্ট পাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না? তখনই টুনা বলে, হ্যাঁ টুনি তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার ছেলেকে আগের মতো ঠিক করব কিভাবে। তখন সেখানে একটা তান্ত্রিক বাবু উপস্থিত হয় আর বলে, তোমাদের ছেলে আবার আগের মতো হয়ে যাবে, সকলে যদি এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলে টাকা ইংরেজি কি। একদিন ডাইনি তার বাসার সামনে একটা কলা গাছ লাগায়। কিছুদিন পরে এই কলা গাছে বিশাল বড় কলা কান্দি ধরে। একদিন টুনি ওই পথ দিয়ে যাচ্ছিল, হঠাৎ এই কলার কান্দিটা দেখতে পায় আর বলে, বাহ কলাকান্দিটা তো বেশ বড়, ডাইনি মনে হয় এখন হাগু করতে গেছে। সুযোগে কলার কান্দিটা কেটে নিয়ে পালায়। এই বলে টুনি কলার কান্দিটা কেটে নিয়ে তার বাড়ি চলে আসে আর এদিকে ডাইনি হাগু করার পর বাইরে এসে তার কলার কান্দিটা না দেখতে পেয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে টুনির বাড়ির কাছে আসে আর দেখতে পায় টুনি তার ছানাদেরকে নিয়ে অনেক মজা করে কলা খাচ্ছে। ডাইনি তখন বুঝতে পারে আর রেগে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর বলে, টুনি এই তোর আগুনের হাত থেকে তক্ষুনি বেঁচে ফিরবি। সবাই যখন এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে বলবে ডাইনি ইংরেজি কি।